তো নাহিদ ভাইকে জানিয়ে রাখি মোটামুটি এক বাই দুই বাটাম বারো টাকা হাত নিতে পারে তবে আমাদের বগুড়া জেলায় এরকমই নেয় বিভিন্ন জেলা বিভিন্ন দাম আপ ডাউন হতে পারে আর রুয়ার সাইজ দুই দুই ফুল আপনার বিশ টাকা বিশ টাকা থেকে বাইশ টাকা নিতে পারে কিংবা তার কম বেশি নিতে পারে আর পাড় তিরিশের থেকে পঁয়ত্রিশ টাকা হাত নিতে পারে দুই আড়াই সাইজ প্রতিভা প্রকাশে আসসালামু আসসালাম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কাতার থেকে এক ভাই মোহাম্মদ নাহিদ আমার কাছে জানতে চেয়েছেন চব্বিশ সাত ঘরে কি পরিমাণ টিন কাট পায়ের রুয়া লাগে ঘর বারান্দা ও বেড়া তো ভাইকে জানিয়ে রাখি আপনি টিন কত মিলি দিবেন সেটা আপনার পুর নির্ভর করে টিন তিনশো কিংবা তিনশো চল্লিশ কিংবা দুশো ষাট কিংবা দুশো বিশ আপনার যেটা খুশি আপনি সেটা দিতে পারেন তো টিনের দাম সম্পর্কে আমার একটা ভিডিও আছে আপনাদের আইকনে দেখে নেবেন আর ডিসক্রিপশন বক্সেও ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখবো তো ভাই আপনাকে জানিয়ে রাখি চব্বিশ হাত ঘরে আপনার টিন লাগে বত্রিশ পিস আর বারান্দায় টিন লাগবে আপনার ষোলো পিস আর বেড়াই লাগবে আটত্রিশ পিস আর আপনার রুয়া নয় ফুট লাগবে ছত্রিশ পিস বারো ফুট লাগবে ঘরের চার পিস বারান্দায় রুয়া লাগবে উনিশ পিস পায়ের লাগবে মোট একশো পঁচিশ হাত ঘর এবং বারিন্দায় সহকারে আর আপনার বাটাম লাগবে সাতশো পঞ্চাশ হাত ঘর বেড়াও ও সহকারে রুয়া মোট তিনশো পঞ্চাশ হাত আপনার রুয়ার সাইজ অবশ্যই দুই দুই ফুল দিতে না পারলেও দুইয়ের মরা দিবেন আর পায়ের সাইজ অবশ্যই দুই আড়াই দেবেন এবং বাটামের সাইজ এক দুই দিলে ভালো না দিলেও একের মোড়া দুইয়ের মরা দিতে পারেন আর তীরটা হচ্ছে আপনার পুর কাঠের তীর দিলে একটু সুন্দর দেখা যায় কাঠের তীর দিলে সবচেয়ে ভালো হয় আর যদি কাঠের না দেন তাহলে বাসও দিতে পারেন কোনো সমস্যা নাই আর কাঠের তীর যদি দেন তাহলে তীর দুই মডেলে দেওয়া যায় একটা হচ্ছে তিন তিন স্কোয়ার আর একটা হচ্ছে গেল সাড়ে চার বাই দুই তো এই বিষয়ে আমার একটা ভিডিও আছে যে তিন বাই তিন স্কোয়ার দেবেন না দুই বাই চার অথবা সাড়ে চার দিনে তো সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন তীর যদি আপনি কাঠের দেন তাও আট পিস লাগবে বাঁশের দিলে তাও আট পিস লাগবে তবে তীর তিন তিন স্কোয়ার তীর ধরে আপনি রুয়া বাটাম পায়ের ধরে আপনার আনুমানিক বিল আসছে পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ টাকার মতো তবে আমাদের এখানে যেভাবে আমি হিসাব ধরেছি এক দুই ফুল বাটাম মানে বাটামের সাইজ এক দুই ফুল এটা বারো টাকা হাত নেয় আমাদের এখানে দুই দুই ফুল বিশ টাকার আপ ডাউন হতে পারে কিছু মানে কমও নিতে পারে বেশিও নিতে পারে আর পারের সাইজ দুই আড়াই এটা পঁচিশের থেকে পঁয়ত্রিশ টাকা হাতের মতো নাই। তবে আমি অনুমানিক তিরিশ টাকা হাত ধরেছি তো ভাই এই অনুযায়ী হিসাব করে পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ টাকার মতো অনুমানিক বিল আসে আপনাদের ওখানে কমও হতে পারে বেশিও হতে পারে তবে আপনাদের খুন জেলায় যাই হোক জানি না আপনি একটু কমেন্ট করে জানাবেন তো ভিওয়ার্স আপনারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন আশা করি এভাবেই আমাকে ভালোবাসবেন এবং আমার সাথে থাকবেন আপনাদের ঘর সম্পর্কে যে কোনো তথ্য পেতে অবশ্যই কমেন্ট করবেন অথবা আমার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন ভাই আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক অবশ্যই করবেন আলিসামি করবেন না আশা করি আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন আসছে রমজান মাস আমরা সবাই চেষ্টা করব রমজানের তিরিশটি রোজা আদায় করার জন্য তিরিশটি তারাবি এবং পাঁচ অক্ত নামাজ সারা জীবনের জন্য আদায় করার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন